গত শতাব্দীর মাঝামাঝি বাংলা চলচ্চিত্রে এক অভিনেত্রীর আবির্ভাব ঘটে। বলা যায় তৎকালীন সময়ের সেরা সুন্দরী অভিনেত্রী ছিলেন তিনি। পরে পাঁচের দশকে অবশ্য সুচিত্রা সেন আসেন। বাংলা ছবির সেই সুন্দরী অভিনেত্রী সাকুল্যে মাত্র 18টি ছবিতে অভিনয় করেছেন, কিন্তু সে সময়ের বাঙালি যুবককে আপন সৌন্দর্য এবং অভিনয় দক্ষতায় পাগল করেছিলেন তিনি। তার অভিনীত ছবিগুলি দেখার জন্য কলকাতার সিনেমা হলে 4.5 আনার টিকিটের কাউন্টারে বিরাট লাইন লেগে থাকত। এই 4.5 আনার টিকিট হলো 4th ক্লাসের, মানে আমজনতার। সেই অভিনেত্রী নীলিমা চট্টোপাধ্যায়, কিন্তু তার চলচ্চিত্রের নাম ছিল সুমিত্রা দেবী। 1923 সালে বীরভূম জেলার সিউড়িতে জন্মগ্রহণ করেন সুমিত্রা দেবী। ফুটফুটে সুন্দর দেখতে সুমিত্রা দেবীর বাবা ছিলেন মুরলীধর চট্টোপাধ্যায়। তিনি ছিলেন একজন লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী। তার বাল্য শিক্ষা হয় মুজফ্ফরপুরে। 1934 সালে বিহারে ভূমিকম্পের জেরে তার পরিবার কলকাতায় চলে আসে। তিনি ভর্তি হন দেশবন্ধু গার্লস হাই স্কুলে, তবে তিনি ম্যাট্রিক পরীক্ষা দেননি। গোরা ব্রাহ্মণ পরিবারে জন্মের ফলে অনেক অনুশাসন মেনে চলতে হতো নীলিমা চট্টোপাধ্যায়কে, কিন্তু ছোট থেকেই তার ইচ্ছে ছিল রূপলী পর্দার ভালো অভিনেত্রী হওয়ার, নায়িকা হওয়ার। যৌবনে সবে পা রেখেছেন, তখনই সর্বস্তরে শুরু হয়ে যায় নীলিমার রূপের প্রশংসা। মেয়ে সিনেমায় অভিনয় করতে ইচ্ছুক জেনে বাবা চিন্তায় পড়লেন, তাই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলেন মেয়ের। কিন্তু বিবাহিত জীবন সুখের হলো না। একদিন স্বামী গৃহ ছেড়ে চলে এলেন সুমিত্রা দেবী ওরফে নীলিমা চট্টোপাধ্যায়। এ ব্যাপারে তার ছোট ভাই তার পাশে থেকেছেন সব সময়। চলচ্চিত্র নির্মাতা নিউ থিয়েটার্সের কথা তার জানা ছিল। ভাইয়ের উৎসাহে উদ্বুদ্ধ হয়ে নীলিমা চট্টোপাধ্যায় একদিন তার ফটোসহ একটি আবেদনপত্র পাঠালেন নিউ থিয়েটার্সে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে। চিঠির উত্তর এলো, নিউ থিয়েটার্স তাকে ডাকলো ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউ দিলেন, তাতে উতরে যাওয়ায় অভিনয়ের শিক্ষাদান শুরু হলো। ছবির পর্দায় আর নীলিমা নয়, তার নাম হলো সুমিত্রা দেবী। নিউ থিয়েটার্সের মাই সিস্টার ছবির নায়িকা রূপে সুমিত্রা দেবী নির্বাচিত হলেও তার প্রথম ছবি ছিল সন্ধি। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে ফেলেন সুমিত্রা দেবী। ছবির নায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। ছবিটি মুক্তি পেয়েছিল 1944 সালে। নবাগতা নায়িকা সুমিত্রা দেবী সে বছর এই ছবির জন্য BFJ পুরস্কার পান সেরা অভিনেত্রী হিসেবে। এ ছবি যে আলোড়ন তুলবে কেউ ভাবেনি। সন্ধির পরিচালক ছিলেন অপূর্ব মিত্র, প্রযোজক এবং চিত্রনাট্যকার দেবকী কুমার বসু। প্রকৃতপক্ষে তিনি সুমিত্রা দেবীকে ট্রেনিং দিয়েছিলেন, তাতেই সুমিত্রা দেবী প্রথম ছবিতে অসাধারণ অভিনয় করেন। এই ছবিতে তার চরিত্রটি খামখেয়ালি এক বিবাহিতা তরুণীর। স্বামী যার একজন ভালো মানুষ, কিন্তু স্ত্রীর খেয়ালের সঙ্গে তাল রাখতে গিয়ে স্বামী বেচারার কাহিল অবস্থা। তরুণীর একটাই দুর্বলতা, আরশোলা ভীতি। স্বামী সেটা জানতে পেরে বোতলে আরশোলা রেখে স্ত্রীকে জব্দ করতেন। শেষে স্বামীর সঙ্গে সন্ধি করলেন তরুণী। অভিনয় জগতে আসার পর তার বিয়ে হয় অভিনেতা দেবী মুখোপাধ্যায়ের সঙ্গে। সে সময়ে দেবী মুখোপাধ্যায় বিরাট মাপের অভিনেতা ছিলেন। 1947 সালে দেবী মুখোপাধ্যায় মারা যান। ভাবিকাল ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য দেবী মুখোপাধ্যায় BFJ পুরস্কারও পেয়েছিলেন। সন্ধি ছবির পর সুমিত্রা দেবী অভিনয় করেন পথের দাবি, অভিযোগ, দেবী চৌধুরানী, স্বামী, সমর, দস্যুমোহন, সাহেব বিবি গোলাম, একদিন রাত্রে, আধারে আলো, নীলাচলে মহাপ্রভু, খেলা ভাঙার খেলা, যৌতুক, কিনুগোয়ালার গলি ইত্যাদি ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন সুমিত্রা দেবী। তার অভিনয়ের জন্য ছবিগুলি ভালো চলেছিল। হরিদাস ভট্টাচার্য পরিচালিত আধারে আলো ছবিতে সুমিত্রা দেবীর অভিনয় দর্শক মহলে সাড়া ফেলে দেয়। আধারে আলো সেই বছর দ্বিতীয় সেরা ছবি হিসাবে রাষ্ট্রপতি পুরস্কার পায়। কার্লো বিভারি ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি মনোনীতও হয়েছিল। এই ছবিতে সুমিত্রা দেবীর অভিনয়ের প্রশংসা হয়েছে। তিনি বোম্বে টকিজের ব্যানারে বঙ্কিমচন্দ্রের কাহিনী রজনী অবলম্বনে হিন্দি এবং বাংলা দ্বিভাষিক ছবি করেন। তাতে তরঙ্গিনীর ভূমিকায় অভিনয় করে হিন্দি ছবির দর্শকদের বেশ আপন হয়ে উঠেছিলেন সুমিত্রা দেবী। রাজ কাপুরের সঙ্গে একদিন রাত্রের হিন্দি জাগতে রাহো। এছাড়াও সুমিত্রা দেবী আরও কয়েকটি হিন্দি ছবিতে কাজ করেছেন, সেগুলি হচ্ছে ময়ূরপঙ্খী, মমতা,
দিওয়ানা, অ্যারাবিয়ান নাইটস, মেরে আরমান মেরে স্বপ্নে, বীর ভীমসেন ইত্যাদি। সম্ভ্রম জাগানোর মতো ব্যক্তিত্ব ছিল সুমিত্রা দেবীর। মুম্বাইতে সুমিত্রা দেবী খুব বিনয়ী ছিলেন বলে সকলের ভালোবাসা পেয়েছেন। চলচ্চিত্রের মানুষজন তাকে শ্রদ্ধা করতেন। পঞ্চাশের দশকের শেষ দিকে চীনে অনুষ্ঠিত হয় এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, তাতে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিনিধি দলের সদস্য ছিলেন সুমিত্রা দেবী। সাহেব বিবি গোলাম ছবিতে সুমিত্রা দেবীর পটেশ্বরী চরিত্র আজও মনে দাগ কেটে আছে এই ছবির দর্শকদের। প্রতিটি চলচ্চিত্রেই তিনি অন্তর দিয়ে অভিনয় করতেন, সেসব ছবি তার অভিনয়ের জন্যই বক্স অফিস পেয়েছিল। অবশ্য একদিন রাত্রে ছবিতে সুমিত্রা দেবী ছাড়া আর একজন অভিনেতা মন কেড়ে নিয়েছিলেন, তিনি ছিলেন ছবি বিশ্বাস। জগন্ময় মিত্রের মতে সুমিত্রা দেবী ছিলেন একজন প্রতিভাময়ী অভিনেত্রী, তার মধ্যে সব গুণই ছিল। সত্যই তার ছবিগুলি দেখলে সে কথা বারবার মনে পড়ে। বাংলা কি চিত্রজগতের এরকম একজন গুণসম্পন্না অভিনেত্রীকে খুব বেশি পেয়েছে? পায়নি। বহুদিন বাদে আবার বাংলা ছবিতে শেষবারের মতন অভিনয় করেছিলেন সুমিত্রা দেবী 1964 সালে। সন্তোষ কুমার ঘোষের কিনু গোয়ালার গলি উপন্যাসের চিত্ররূপ দিয়েছিলেন ওসি গাঙ্গুলি। সেখানে এক ব্যর্থ দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন কালী ব্যানার্জি এবং সুমিত্রা দেবী। বন্ধা নারীর চরিত্রে সবাইকে চমকে দিয়েছিলেন সুমিত্রা দেবী। আর অভিনয় করেননি সুমিত্রা দেবী, না হিন্দিতে না বাংলায়। সুমিত্রা দেবী মুম্বাই প্রবাসী এক ব্যবসায়ীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধও হয়েছিলেন। বিবাহ সূত্রে মুম্বাইতে ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন, তবে সাফল্য পাননি। সুমিত্রা দেবী প্রযোজিত শেষ হিন্দি ছবি এক চাদ্দার মাইলিসি দর্শক এবং সমালোচকদের প্রশংসাধন্য হয়েছিল এই ছবিটি। এই ছবিতেই হেমা মালিনী, ঋষি কাপুর, কুলভূষণ খারবান্দা, পুনম ধিলনের অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। কিছুদিন রোগভোগের পর সুমিত্রা দেবী পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান 1990 সালের 28 আগস্ট মুম্বাইয়ে। মৃত্যু অনিবার্য, শিল্পীরা অমর হয়ে থাকেন তার সৃষ্টির মাধ্যমে। সেইভাবেই সুমিত্রা দেবী আজও সজীব হয়ে আছেন দর্শকদের অন্তরে। তার মতো রূপবতী অভিনেত্রী বাংলা চিত্রজগতে খুব কমই এসেছেন। বিখ্যাত অভিনেত্রী সুমিত্রা দেবীর জীবন কাহিনী শুনলেন আপনারা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।